हेलो फ्रेंड, जीके स्टडी मास्टर में आपका स्वागत है। तो आज हमारे सामने वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन थे तीन टे कैंडिडेट इंटरव्यू दिए बेरोचे एखे एना के जिज्ञेस करब कि एना के इंटरव्यू बोर्डे की क्वेश्चन करे। तो सर अपना नाम क्या है? राशिदुल मंडल, अमी मुर्शिदाबाद थे। अच्छा मैडम अपना नाम क्या है? मोनालिसा कर्मकार, अमीओ मुर्शिदाबाद थे। सर अपना नाम? আমি আনন্দ মণ্ডল, মুর্শিদাবাদ সাগরদিঘি থেকে আসছি। তো আপনার অনার্স কি ছিল? আমার বাংলা ছিল। ম্যাডাম আপনার কি? আমারও বেঙ্গলি। আচ্ছা স্যার আপনার? আমার হিস্ট্রি। হিস্ট্রি ছিল। তো আপনার টেবিল নাম্বার কত ছিল? আমার টেবিল নাম্বার ছিল 8। ম্যাডাম আপনার? আমার 30। 30 স্যার আপনার? আমারও 30। আচ্ছা 30 ছিল। তো বলবেন আপনি আজকে যে আপনি ইন্টারভিউ বোর্ডে গেলেন, দেখুন আপনি তো আপনাকে প্রথম প্রশ্ন ওখানে কি করলো? প্রথম নাম জিজ্ঞাসা করলো, নামের পাশাপাশি জিজ্ঞাসা করলো যে কতদূর পড়াশোনা করেছি। সেটা বলার পরে আমাকে প্রথমেই বলে যে আপনি ডেমো দিন। আচ্ছা ডেমো আমি প্রথমেই আমি ইভিএসের উপরে দিই। আমি বাংলা স্টুডেন্ট হলে পরেও আমি ইভিএসের উপরে দিই। আচ্ছা আচ্ছা ইভিএসে ওনারা খুশি, আমাকে পার্টিকুলারই প্রশ্ন করেন। আমি পড়েছিলাম উদ্ভিদের অংশ আর সপুষ্পক অপুষ্পক উদ্ভিদ, এই অংশগুলো পড়িয়েছি। পাশাপাশি যেহেতু বাংলা সাবজেক্ট, বাংলা সাবজেক্টের জন্য আমাকে সাহিত্যের ইতিহাস থেকে কয়েকটি প্রশ্ন ধরেছিলেন, আর একটি আমাকে অলঙ্কার ধরেছিলেন। তো আমার মিস্টেক গেছে, আমি বাড়িতেও অলঙ্কারটা দেখিনি, সেহেতু অলঙ্কারটা পারিনি। হ্যাঁ তো সেটা, আর পাশাপাশি বললেন যে আরও যেহেতু এখন বর্তমান সমাজে ছেলে এগুলো মানে ক্রস কোশ্চেন করতে পারে, সেই দিক থেকে লক্ষ্য রাখবেন। হ্যাঁ ডেমোতে ওনারা খুশি দেখেন। তো স্যার আপনাকে ওখানে প্রথম প্রশ্ন ওখানে কী করলো? ওখানে ফার্স্ট আমি যাওয়ার পরে আমাকে ডেমো, আচ্ছা ডেমোতে যতটুকু আমি দিয়েছি ততটুকু পর্যন্ত শুনেছে। আচ্ছা আমি যতক্ষণ না বলেছি ঠিক আছে বাচ্চারা, এবার পরবর্তীতে আমরা আর কিছু শিখবো, ততক্ষণ পর্যন্ত আমি করে গেছি। আচ্ছা তারপরে আমাকে প্রথম প্রশ্ন করা হলো যে আপনার কোন সাবজেক্ট আর কি আপনি? তা বলে যে আমার হিস্ট্রি ছিল। ওনারা হিস্ট্রি থেকে প্রথমে কোশ্চেন করলেন যে নেতাজির আর কি একটা বাণী, মহান বাণী, সেই মহান বাণীটি কী ছিল বললাম, এবং বললেন যে নেতাজির সঙ্গে আর একজনও ছিল যে খুব ভালো একজন দেশপ্রেম বললাম। তারপরে ওরা আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি তো গ্রাম থেকে এসছেন, তো আচ্ছা বলুন তো যে টমেটোতে কোন ভিটামিন থাকে? আমি বললাম টমেটোতে কোন ভিটামিনটা থাকে। তারপরে বললো যে এখন বর্তমান বাজারে লবণ এক ধরনের কেমিক্যাল ইউজ করা হচ্ছে যাতে করে সমাজে রোগটা না ছড়ায়। বলছে যে কিসের অভাবে ওই রোগটার কি মিশ্রণ করা হয়? আমি বললাম যথারীতি। তারপরে ওনারা আমাকে যাওয়ার সময় বললেন যে আপনি কত সালে পাস করেছেন? আচ্ছা আচ্ছা। তাহলে তো বললাম 2014তেও করেছি ম্যাডাম, 17তেও করেছি, আর এবারও করেছি। বলে আচ্ছা তাহলে তো আপনি অনেক দিনের সিনিয়র লোক, ঠিক আছে আসুন। এই বলে উনি বললেন তা যাক, ওরা খুব ভালো যে বেশ কোঅপারেটিভ। তো ম্যাডাম আপনাকে কী কোশ্চেন করেছে? আমাকে প্রথমেই নাম জানতে চেয়েছে, আর আমার কোয়ালিফিকেশান জিজ্ঞেস করেছে, বাড়ি কোথায়, বাড়িতে কে আছে, আর তারপরে আমাকে ডেমো দিতে বলা হয়, কোন ক্লাসের উপর ডেমো দেওয়া হবে জিজ্ঞেস করলো। তো আমি যেহেতু বাংলা, সেহেতু আমি বাংলার উপরেই ডেমো দিয়েছিলাম ক্লাস ওয়ানের। আমি শরৎ চিহ্ন পড়িয়েছি আজকে, তো আমার ডেমোটা দেখে স্যাররা খুব খুশি হয়েছে। আর তারপরে আমাকে আমার সাবজেক্ট সম্পর্কেই প্রশ্ন করেছে, সাবজেক্ট সম্পর্কে, ব্যাকরণ সম্পর্কেও দু একটা প্রশ্ন করেছিল, আর বাকিটা সাবজেক্ট সম্পর্কেই প্রশ্ন করেছে, দিয়ে বললো আসতে বললো। তো দু একটা প্রশ্ন আমি হয়তো পারিনি, কিন্তু আমার ইন্টারভিউটা মোটামুটি হয়েছে ভালো। তো স্যার আপনাকে সিচুয়েশন কোশ্চেন ওখানে করেছিল? সিচুয়েশন বাস্তবের মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে না, চাইল্ড ডেভেলপমেন্ট হয়নি সাবজেক্ট থেকে, পাশাপাশি একদম আমার মানে ডেমো থেকে সাবজেক্ট পড়ে। আচ্ছা স্যার ডেমোটা টপিক কমপ্লিট করতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে ডেমোর পরে ওনারা বসতে বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যখন আপনি ডেমোটা দিচ্ছিলেন ওই চলাকালীন আপনাকে প্রশ্ন করছিল জিকে মাস্টার? না ডেমো চলাকালীন না, কোনো কিছু প্রশ্ন করেনি, ওনারা ওতে খুশি হয়েছেন ডেমো দেখে, পড়া দেখে ওনারা কিছু সেরকম কিছু মানে মন্তব্য করেননি। আচ্ছা আচ্ছা খুশি হয়েছেন, মানে আমার দিক থেকে আমি স্যাটিসফাই যে হ্যাঁ ডেমোতে। তো ম্যাডাম আপনাকে ডেমো চলাকালীন প্রশ্ন করছিল? আমাকে ডেমো চলাকালীন প্রশ্ন কিছু করেনি, তবে আমার ডেমো পড়াতে আমাকে বললো যে ঠিক আছে আপনি চলে আসুন। আমি ডেমোটা পুরো কমপ্লিট করিনি, কিন্তু স্যাররা বললো আপনার ডেমোটা খুব সুন্দর হয়েছে। তো স্যার আপনাকে সিচুয়েশন কোশ্চেন করেনি ওখানে? না সিচুয়েশন বেস্ট প্রোগ্রাম বলতে গেলে আমি যখন ডেমোস্ট্রেশনটা দিচ্ছিলাম আমরা চাষ করি আনন্দের উপরে, তখন আমাকে বললো যে আচ্ছা বলুন তো যে একটা টমেটোতে কী ভিটামিন থাকে? আমাকে ওই সিচুয়েশন বেস, অর্থাৎ আমি যখন ডেমোস্ট্রেশন দিচ্ছিলাম ওই বেসটাই আমাকে একটা প্রশ্ন করেছিল যে আপনি তো চাষ করেন, তো বলুন তো যে
ভিটামিন সি কিসে থাকে বা টমেটোতে? তো ম্যাডাম আপনাকে সিচুয়েশন কোশ্চেন ওখানে করেছিল? না, আমাকে কোনো সিচুয়েশন কোশ্চেন করা হয়নি। তো আপনি যে ডব্লিউবি টেট পাস করেছেন, এই কবে ইয়ার পাস করেছেন? আমি 2014। এটা আপনার থার্ড অ্যাটেম্প আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো স্যার আপনার ভি থার্ড অ্যাটেম্প? আমারও থার্ড অ্যাটেম্প। স্যার আপনার? আমারও 2014 পাস। তো আপনি তো আজকেও ইন্টারভিউ দিয়েছেন, এর আগেও ইন্টারভিউ দিয়েছেন, তো আজকে ইন্টারভিউ দিয়ে কেমন লাগলো? জেনারেল ছিলেন এক্সপার্টগুলো, এক্সপার্ট মানে যে প্রশ্ন যিনি করেছেন, আমার প্রথম যিনি এক্সপার্ট, তাই না? আমি মুগ্ধ তার প্রশ্নোত্তর থেকে। অবশ্য প্রথমে বাংলা সাহিত্যকে ধরেছিল, আমি কনফিউজ, একটা অলঙ্কার, অলঙ্কার তো আমি কনফিউশন পড়ে গেছিলাম। তো আমি বলি, স্বচ্ছভাবে বলি যে স্যার অলঙ্কারটা আমার এই মুহূর্তে নেই মাথায়, বলে দিই, ঠিক আছে? বাদ বাকি সাহিত্যের ইতিহাস থেকে পেরেছি। তো ম্যাডাম আপনাকে ওখানে, আপনি তো আজকেও ইন্টারভিউ দিয়েছেন, এর আগেও দিয়েছেন, আজকে আপনার ইন্টারভিউ দিয়ে কেমন লাগলো? ইন্টারভিউ দিয়ে ভালোই মনে হলো। আচ্ছা, আজকে কী কমন ছিল? কমন আমি বলতে চাইছিলাম যে আগেও তো যে দুবার দিয়েছিলাম তাতে যে অভিজ্ঞতার, এই অভিজ্ঞতার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। মানে এনারা এত সুন্দর ব্যবহার, মানে আগে যেসব ইন্টারভিউগুলো দিয়েছি তো তাদের কিন্তু কাছ থেকে এরকম ব্যবহারটা পাইনি, সত্যি খুব অসাধারণ, খুব ভালো, কোঅপারেটিভ। তো আপনি তো জিকে স্টাডি মাস্টারকে রেগুলার ফলো করেন, তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে জিকে স্টাডি মাস্টার থেকে কী বলতে চাইবেন? আমি বারবার করে বলবো যে এই চ্যানেলটাকে ফলো করতে, এবং পরবর্তী ক্ষেত্রে যতগুলো আপডেট পাবে, আমি মনে করি যে অন্য কিছু পড়ার দরকার নেই, জাস্ট জিকে স্টাডি মাস্টারকে ফলো করলেই কাজ হয়ে যাবে। তো ম্যাডাম আপনি কী বলতে চাইবেন? আমিও ফলো করতে বলবো অবশ্যই, আর আমিও ফলো করেছি, অনেক কিছু এখান থেকে জেনেছি, তো অবশ্যই ধন্যবাদ জিকে স্টাডিকে। তো স্যার আপনি কী বলতে চান? আমি তো যবে থেকে ভাইবা শুরু হয়েছে আমি তবে থেকেই ফলো করে আছি, ঠিক আছে? তখন থেকেই আমি দেখি, ভাইবা শেষে রাত্রিবেলা অবসর সময় একবার করে দেখি। আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।